বিগত কয়েক বছর ধরে ঈদ এলেই আমাদের মাঝে একটা আলোচনা জল্পনা কল্পনা শুরু হয়। এই আলোচনা জল্পনা কল্পনা বেশ কিছুদিন চলতে থাকে, তারপর আবার ধীরে ধীরে অন্য অনেক আলোচনা জল্পনা কল্পনার মতোই এটা নিভিয়ে যায়। যে বিষয়টা নিয়ে এই আলোচনা জল্পনা কল্পনা ঈদ এলে শুরু হয় সেটা হচ্ছে ঈদ শব্দের বানান হ্রস্ব ই দিয়ে হবে নাকি দীর্ঘ ই দিয়ে হবে, কোন বানানটি অধিক যুক্তিযুক্ত, কোন বানানটি ব্যাকরণসম্মত তথা বাংলা বানানের নিয়ম অনুযায়ী সিদ্ধ এবং বাংলা উচ্চারণের রীতি অনুযায়ী কোন বানানটি অনুমোদিত, তাছাড়া কোন বানানটি প্রচলিত আছে এবং কোন বানানটি প্রচলিত থাকার সম্ভাবনা রয়েছে, আমাদের কি করা উচিত, নানা প্রশ্ন, প্রশ্নের শেষ নেই। এ ধরনের কেবল ঈদ নয়, আরও অনেক শব্দ রয়েছে। এই শব্দগুলো আমরা সচরাচর ব্যবহার করছি, কিন্তু ঈদ শব্দটা নিয়ে আমরা একটু আবেগায়িত হয়ে যাই। যাই হোক, আজকের এই আলোচনা ছোট্ট ভিডিও, এখানে ঈদ কিভাবে লিখব, অর্থাৎ হ্রস্বই লিখব নাকি দীর্ঘই লিখব, এবং ঈদ লিখতে গিয়ে আমি কোন নিয়মটাকে অনুসরণ করব, অর্থাৎ কোন প্রক্রিয়ায় কেন করব, আমাদের একটু জেনে নেওয়া দরকার। এবং এই ধরনের আরো অসংখ্য শব্দ আছে, যে সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করার ক্ষেত্রে কি করব এই বিষয়টা আমরা স্পষ্ট হতে পারব। ঈদ চলে এসেছে, সুতরাং ঈদের বার্তা পাঠাতে হবে, ঈদের শুভেচ্ছা পাঠাতে হবে, তাই ঈদের বানান জানাটা জরুরি। এই আলোচনাটি আমি কয়েকটা ধাপে ভাগ করে শেষ করার চেষ্টা করব। প্রথমত দেখব বাংলা বানান রীতি কি নির্দেশনা দিয়েছে এবং কেন সেই নির্দেশনাটা দিয়েছে, বাংলা উচ্চারণ রীতি কি বলছে এবং কোন বানানটি প্রচলিত রয়েছে, কেন প্রচলিত রয়েছে। এই যে প্রচলিত হওয়ার বিষয়টা, একটি প্রচলিত শব্দ কিভাবে পরবর্তীতে অপ্রচলিত হয়ে যায়, সেই বিষয়টা নিয়ে বাংলা বানান চর্চার যে প্রবণতা, এই প্রবণতার আলোকে বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। ভবিষ্যতে এই দুইটি, অর্থাৎ হ্রস্বই দিয়ে লিখিত ঈদ এবং দীর্ঘই দিয়ে লিখিত ঈদ, এই দুই বানানের কোনটি থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু তাত্ত্বিক ও প্রায়োগিক দিক থেকে বিষয়টা নিয়ে কথা বলব। আসা যাক বাংলা বানান রীতি অনুযায়ী। বাংলা যে বানান রীতি রয়েছে সেখানে ঈদ বানানটি হ্রস্বই দিয়ে লেখার জন্য বলা হচ্ছে। কেন হ্রস্বই দিয়ে বলা হচ্ছে? কারণ বাংলা বানানের রীতি ও প্রবণতা অনুযায়ী যদি কোনো শব্দ বিদেশি শব্দ থেকে আত্মিককরণ করা হয় বা আত্মিকৃত হয়, তাহলে ওই শব্দের বানানে হ্রস্বইকার ব্যবহার করা উচিত বা ব্যবহার করতে হবে। ঈদ শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় আত্মিকরণ করা হয়েছে, সুতরাং ঈদ শব্দেও সেই নিয়ম অনুযায়ী হ্রস্বইকার ব্যবহার করা অধিক যুক্তিযুক্ত। বাংলা একাডেমি প্রণীত যে বাংলা বানানের নিয়ম রয়েছে, এই বইয়ের মধ্যেও হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার, হ্রস্ব উকার এবং দীর্ঘ উকার ব্যবহারের নির্দেশনা রয়েছে। সেখানে স্পষ্টভাবে লেখা আছে সকল অতৎসম, অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার ব্যবহার করতে হবে, যেমন ইমান, উনিশ, শহীদ ইত্যাদি। এরকম আরো অনেক শব্দের উদাহরণ আছে, আমরা কথা না বাড়িয়ে পরবর্তীতে দেখার চেষ্টা করি। বাংলা উচ্চারণ রীতিতেও এই ধরনেরই নির্দেশনা রয়েছে, হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকারের উচ্চারণ হয় হ্রস্ব ইকার, এবং হ্রস্ব উকার ও দীর্ঘ উকার এর উচ্চারণ হয় হ্রস্ব উকার। এই যুক্তিতেও ঈদ বানানে হ্রস্ব ইকার অধিক যুক্তিযুক্ত ও সঠিক। এই কারণেই বাংলা একাডেমি যে অভিধান, এই অভিধানে ঈদ শব্দের বানান হ্রস্ব ই দিয়ে যুক্ত করা হয়েছে। তবে একটা মজার ব্যাপার, খুবই তাৎপর্যপূর্ণ ব্যাপার, ভিডিওর দিকে একটু খেয়াল করুন, ঈদ শব্দের যেই অর্থ অভিধানে লেখা হয়েছে, যে ইসলাম ধর্মাবলম্বী যারা তাদের প্রধান উৎসব ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই অর্থে ঈদ, ঈদ অর্থ খুশি, ঈদ অর্থ উৎসব। কিন্তু আরেকটা বিষয় যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে দীর্ঘই দিয়ে লিখিত ঈদের সঙ্গততর ও অপ্রচলিত বানান হলো হ্রস্বই দিয়ে লিখিত ঈদ, অর্থাৎ হ্রস্বই দিয়ে লিখিত ঈদ বানানটি সঙ্গততর তথা যুক্তিযুক্ত কিন্তু অপ্রচলিত। কথা হচ্ছে এই প্রচলিত এবং অপ্রচলিত কেন এবং কিভাবে হয় আমাদের জনসমাজে, আমরা একটু কিছু বিষয় নিয়ে খেয়াল করব। প্রশ্ন হচ্ছে যুক্তিসঙ্গত অথচ অপ্রচলিত এই হ্রস্বই দিয়ে ব্যবহার করা ঈদের বানানটি কি ধীরে ধীরে প্রচলিত হবে, আমাদের কি করা উচিত। আমার ব্যক্তিগত অভিমত এবং যুক্তি হচ্ছে হ্রস্বই দিয়ে লিখিত বানানটি বাংলাদেশের জনসমাজে বর্তমানে কম প্রচলিত হলেও আগামী কয়েক দশকের মধ্যেই প্রচলিত হয়ে উঠবে।
এমনকি দীর্ঘ দিয়ে লিখিত ঈদ শব্দের বানানটি এই বানানটি একটা সময় জাদুঘরে চলে যাবে। কেন রশ্মি দিয়ে লিখিত ঈদ বানানটি প্রচলিত হবে, খুব বেশি উদাহরণ না দিয়ে কয়েকটা শব্দের উদাহরণ দিয়ে আমি বিষয়টি বোঝানোর চেষ্টা করব। আমি তিনটা শব্দ নিয়েছি, শ্রেণী, শহীদ এবং ফেব্রুয়ারি। শ্রেণী শব্দটি সংস্কৃত তথা তৎসম শব্দ থেকে আত্মীকরণ করা হয়েছে, শহীদ শব্দটি আরবি শব্দ থেকে আত্মীকরণ করা হয়েছে এবং ফেব্রুয়ারি শব্দটি ইংরেজি শব্দ থেকে আত্মীকরণ করা হয়েছে বাংলা ভাষায়। সবচেয়ে লক্ষ্য করার বিষয় হচ্ছে মাত্র এক দশক পূর্বেও শ্রেণী, শহীদ এবং ফেব্রুয়ারি শব্দের বানানে দীর্ঘ ইকারের প্রচলন ছিল, কিন্তু বর্তমানে নেই। একটা উদাহরণ যদি দেই, আমরা 2012 এর পরেই মূলত এই বানান সংস্কারের কাজটি করেছে বাংলায়। 2012 এর পূর্ববর্তী যত বই আছে পাঠ্যপুস্তক সেখানে আমরা যদি দেখি দেখবো যে শ্রেণী বানানটি দীর্ঘইকারটি আছে, কিন্তু 2013 এর পরে শ্রেণী বানানটিতে হ্রস্বইকার প্রযুক্ত হয়েছে, একইভাবে শহীদ এবং ফেব্রুয়ারি শব্দ। আজকে আমাদের যদি যারা জনমানসে এই শব্দগুলো ব্যবহার করছে বিভিন্ন লেখালেখিতে আপনারা যদি খেয়াল করি তাহলে দেখব শ্রেণী লিখতে এখন খুবই কম সংখ্যক মানুষ দীর্ঘইকার ব্যবহার করছে, আর সকলেই হ্রস্বইকার ব্যবহার করছে। শহীদ লিখতেও আমাদের শহীদ দিবস আমরা দীর্ঘইকার লিখতাম, কিন্তু এখন হ্রস্বইকার ব্যবহার করতে আমাদের সমস্যা হচ্ছে না। ফেব্রুয়ারি লিখতেও আমাদেরকে বর্তমানে আর হ্রস্বই ব্যবহার করতে কোনো দ্বিধায় পড়তে হচ্ছে। কথা হচ্ছে ঈদ শব্দটি নিয়ে কেন দ্বিধায় পড়তে হচ্ছে। ঈদ শব্দটি নিয়ে আমাদের দ্বিধায় পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে আমাদের আবেগ। বহুদিন ধরে শব্দটি দীর্ঘইকার দিয়ে ব্যবহার করে আসছি, দীর্ঘই দিয়ে না লিখলে না ঈদের আমেজটাই থাকে না। এটারও একটা কারণ আছে, কারণ হলো প্রত্যেকটা শব্দের এক একটা চেহারা আছে, একটা আকৃতি আছে, এই চেহারাটা আমাদের মস্তিষ্কে গেঁথে গিয়েছে। যেমন আজকে আমরা যে বর্ণটাকে ক বলছি, যদি শুরু থেকে এই বর্ণটাকে ম বলা হতো তাহলে আমরা কিন্তু এটাকে ম বলেই জানতাম। ঠিক একইভাবে ঈদ শব্দের যে চেহারাটা আমাদের মস্তিষ্কে গেঁথে গেছে সেটা হচ্ছে দীর্ঘ ঈ দিয়ে লিখিত ঈদ। কথা হচ্ছে অন্য শব্দের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে না। কেন হচ্ছে না? এই কারণে আমরা প্রায় একই দিনে অসংখ্য মানুষ এই ঈদ শব্দটা ব্যবহার করছি। যারা নতুনকে গ্রহণ করতে পেরেছে অর্থাৎ হ্রস্বইকে গ্রহণ করতে পেরেছে তারা একভাবে ব্যবহার করছে, আর যারা পারেনি তারা একভাবে করছে। সুতরাং আমাদের মধ্যে একটা দ্বিধা কাজ করছে যে আমরা আসলে কি করব। কিন্তু এই কথা মনে রাখতে হবে, এই দীর্ঘইযুক্ত ঈদ শব্দটা আর বেশি দিন প্রচলিত থাকবে না, নিশ্চয়ই হ্রস্বই দিয়ে ব্যবহৃত ঈদ শব্দটি বাংলা ভাষায় প্রচলিত হবে। কেন এই জোরের সাথে এই কথাটা বলছি, কারণ খেয়াল করে দেখবেন ইতিমধ্যেই পাঠ্যপুস্তকে ঈদ শব্দটির ব্যবহার শুরু করেছে হ্রস্বই দিয়ে, যে কারণে নতুন প্রজন্মের যে কেউ স্বাভাবিকভাবেই ঈদ শব্দটি হ্রস্বই দিয়ে ব্যবহার করবে, কারণ তার মাথায় তার মস্তিষ্কে ঈদ শব্দের যে চেহারা রয়েছে সেটা হ্রস্বই দিয়ে প্রযুক্ত। অর্থাৎ নতুন প্রজন্মের যে কারো কাছে ঈদ বানানটি হ্রস্বই দিয়েই প্রচলিত। কেবল নতুন প্রজন্মের কাছেই নয়, শিক্ষিত জন যারা শব্দ প্রয়োগে সতর্ক রয়েছেন, সচেতন মানুষ রয়েছেন, তারাও ঈদ বানানটি হ্রস্বই দিয়ে ইতিমধ্যেই ব্যবহার করা শুরু করেছে। এখানে একটা বিষয় যুক্ত করা আবশ্যক, সেটা হচ্ছে বলতে গিয়ে আমাদের কিন্তু ঈদ নিয়ে সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে লিখতে গিয়ে। এ প্রসঙ্গে আমাদের মাথায় রাখতে হবে বাংলার যে লেখালেখির ইতিহাস, অর্থাৎ লেখার ভাষা হিসেবে বাংলা গদ্যের যে বিকাশ প্রতিষ্ঠা এটা বেশি দিন আগের নয়, 200 বছরের পুরনো। আর যখন এই বাংলা গদ্যের বিকাশ হয়েছে এবং যাদের হাত ধরে এই কাজটা হয়েছে ওই সময়ের অধিকাংশ পণ্ডিতই ছিলেন সংস্কৃতজ্ঞ, অর্থাৎ সংস্কৃত বিষয়ে তাদের পড়াশোনা ছিল এবং সংস্কৃত বিষয়ে পড়াশোনা করার পরে তারা বাংলা বিষয়ের পণ্ডিত হয়েছিল। যে কারণে যখন বাংলা গদ্যের কাঠামোটি তৈরি হচ্ছিল তখন এই তৈরি করতে গিয়ে একদল পণ্ডিত জোর করে বাংলা ভাষায় অসংখ্য সংস্কৃতির নিয়ম, রীতি, প্রথা, পদ্ধতি যুক্ত করে দিয়েছিল, যা আমরা এখন পর্যন্ত বয়ে চলছি। আমাদের উচিত এই বয়ে চলা থেকে বাইরে বেরিয়ে আসা। বাংলা একাডেমি 2012 খ্রিস্টাব্দে যে কাজটি করেছে অর্থাৎ প্রায়োগিক দিক থেকে এই হ্রস্বই এর ব্যবহার বিদেশি শব্দে বা অতৎসম শব্দে, এটা খুবই ভালো কাজ করেছে। শুধু তাই নয়, বাংলা একাডেমি প্রণীত এই নিয়মটাকে পাঠ্যপুস্তক বোর্ড সহ দেশের নীতি নির্ধারণী প্রত্যেকটা পর্যায়ে ব্যবহার করা শুরু করেছে। আমাদের কারো কারো হয়তো এখনো ঈদ শব্দটায় হ্রস্বই দিতে কষ্ট হচ্ছে, কিন্তু বেশি দিন আর এই কষ্টটা হবে না, কারণ ধীরে ধীরে
এই রশ্মি দিয়ে ব্যবহার করা ঈদ শব্দটি দেখতে দেখতে আমাদের মস্তিষ্কে ঈদের দুইটা চিত্র বর্তমানে যেমন আছে পরবর্তীতে একটা চিত্র হয়ে যাবে। এখন কথা হচ্ছে, তবে কি ঈদ শব্দের ব্যবহারে আপনি রশ্মি দিয়ে শুরু করবেন? এটা সম্পূর্ণরূপে আপনার মর্জি, তর্ক বিতর্ক নয়, মাথা ফাটাফাটি নয়, নিজের বুদ্ধিমত্তা দিয়ে বিচার করুন। আমার পরামর্শ হচ্ছে রশ্মি দিয়ে ঈদ শব্দ লেখার প্রচলন শুরু করুন, কারণ এটা সময়ের অনিবার্য পরিবর্তন, এটাকে আপনি চাইলেও থামাতে পারবেন না। আপনি এক দশক পারবেন, দুই দশক পারবেন, তারপরে আর পারবেন না। এ ধরনের আরও যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর ক্ষেত্রেও আমরা রশ্মিকে প্রাধান্য দিতে শুরু করি, রশ্মিকে প্রাধান্য দিতে শুরু করি, বাংলা ভাষাকে জটিল পর্যায় থেকে একটু সহজের দিকে আনি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ মোবারক।